হাই গাইস সাকিব আর ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে আরো একটা নতুন লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম প্রিভিউতে যে আপনি ভিডিওটা দেখলেন এই টাইপের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো ট্রেন্ডিং এ রয়েছে তো কিভাবে খুব সহজে এই টাইপের ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন এই টাইপের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে দুটো অ্যাপ্লিকেশন ইউজ করব ইলাইট মোশন এবং ক্যাপকাট তো আপনাদেরকে একটা XML ফাইল ডাউনলোড করে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করে নিতে হবে XML ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে XML ফাইলটা ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করতে হয় আপনি যদি না জানেন আই বাটন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে নেবেন আর যা মেটেরিয়ালস ইউজ করা হবে অল মেটেরিয়ালসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো গাইস ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গাইস প্রথম আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে দেন নিচে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটা সেটিংস ওপেন হয়ে যাবে প্রথমে আপনাদেরকে এক্সপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে 9:16 এই রেশিওটা সিলেক্ট করবেন তারপর রেজুলেশন অপশন থেকে 1080 সিলেক্ট করতে হবে আর ফ্রেম রেটটা আপনাকে 60 FPS সিলেক্ট করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যে কোনো রাখতে পারেন আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি তারপরে ক্রিয়েট প্রজেক্ট এই অপশানে ক্লিক করবেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে এইরকমই ইন্টারফেস শো করবে এরপর আপনাদেরকে পছন্দের একটা গান ইনপুট করতে হবে যে গানটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন অডিও অপশানে ক্লিক করবেন ভিউ অল এখানে ক্লিক করবেন তারপর অ্যালবাম অপশানে ক্লিক করবেন দেন আপনার যে ফাইলে গানটা রয়েছে ওই ফাইলটাকে ওপেন করবেন তারপরে পছন্দের গানটাকে আপনাকে এখান থেকে ইনপুট করে নিতে হবে তো গান ইনপুট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে গানগুলো শো করছে আপনি প্লে করে শুনতে পারবেন তো প্লে করার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লে বাটনটা রয়েছে প্লে অপশানে ক্লিক করে প্লে করতে পারেন আর তার সাইডে যে প্লাস আইকনটা রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করলে গানটা ইনপুট হয়ে যাবে এরপর আপনাদেরকে এই যে ডিউরেশনটা রয়েছে এই ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে হবে আপনি কত সেকেন্ডের ভিডিও বানাবেন সেটাকে আপনাকে দেখে নিতে হবে আমার যে গানটা রয়েছে এটা 25 সেকেন্ডের রয়েছে চাইলে আপনি এখান থেকে সাইজটাকে বড় করতে পারেন বা যদি কোনো বড় গান অ্যাড করতে চান সেক্ষেত্রে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডেরও করতে পারেন তো আর আপনি যদি সাইজটাকে কম করতে চান তাহলে কী করবেন তাহলে কী করতে হবে আপনি ধরুন 20 সেকেন্ডের ভিডিও বানাবেন তাহলে আপনাকে 20 সেকেন্ডে চলে আসতে হবে দেন গানের লেয়ারে ক্লিক করতে হবে দেন এই অপশানে ক্লিক করে এটাকে কাট করে দেবেন বাট আমি এখান থেকে 25 সেকেন্ডের ভিডিও বানাবো তার জন্য এখানে ক্লিক করে এটাকে ব্যাক করে দিলাম দেখতে পাচ্ছেন 25 সেকেন্ড হয়ে গেছে এরপর আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে প্রথমে আসার পর এখান থেকে পছন্দের একটা ফটো ইনপুট করতে হবে আর আমি যে ফটোগুলো ইউজ করছি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডাউনলোড করে ইউজ করতে পারেন প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে মিডিয়া অপশানে ক্লিক করতে হবে দেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যদি অল সেকশনে থাকেন এখানে ক্লিক করবেন দেন আপনার যে ফাইলে ফটোগুলো রয়েছে ওই ফাইলটাকে ওপেন করবেন ওপেন করার পর পছন্দের একটা ফটো সিলেক্ট করবেন তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা ইনপুট হয়ে যাবে ফটোটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আপনাকে উপরে 3-ডট অপশানে ক্লিক করতে হবে দেন এখানে ফিল কম্পোজিশন এরিয়া এই অপশানে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন দেন আপনাদেরকে লাস্টে চলে আসতে হবে আপনার যতদূর গান রয়েছে সেই পর্যন্ত চলে আসবেন দেন এই অপশানে ক্লিক করে এই ফটোটাকে অ্যাডজাস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন ডিউরেশনটা অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর আপনাদের কী করতে হবে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে দেন অ্যাড ইফেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এইরকম ইন্টারফেস শো করবে এরপর উপরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে SIM লিখার সঙ্গে সঙ্গে দেখবেন এই ইফেক্টটা চলে আসবে সিম্পল স্টার ফিড এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে প্রথমে আসার পর এখান থেকে আপনাকে একটা প্লাস দিতে হবে দেখতে পাচ্ছেন প্লাসটা অ্যাড হয়ে গেছে দেন আপনি লাস্টে চলে আসবেন ফটোটা একদম লাস্টে চলে আসবেন লাস্টে আসার পর এখানে একটা প্লাস দিতে হবে প্লাস দেওয়ার পর এই যে এক্সটা রয়েছে এই যে ল্যাটার রয়েছে এটা আপনাকে কী করতে হবে এটা আপনাকে 760 করতে হবে এই যে এরকমভাবে বাড়িয়ে দেবেন 760 করে দিবেন গাইস দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাড়িয়ে 760 করে দিয়েছি এরপর আপনাদেরকে স্কেলে চলে আসতে হবে স্কেলে আসার পর এটাকে আপনাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে তো এখান থেকে আমি বাড়িয়ে দিয়েছি 1.05 করে দিলাম তারপর নিচে আসবেন সাইজ অপশানে ক্লিক করবেন সাইজ অপশানে ক্লিক করার পর চাইলে আপনি এই যে স্টারগুলো রয়েছে এগুলো আপনি সাইজটাকে এরকমভাবে বড় করতে পারেন ছোটো সাইজ করতে পারেন তো আমি একটু ছোটো সাইজ করে নিচ্ছি এখান থেকে আমি 90% করে নিচ্ছি দেন এখানে আপনাকে ফিদারে চলে আসতে হবে আসার পর ফিদারটাকে একটু বাড়িয়ে দিবেন তো এখান থেকে আমি 1.5 করে দিচ্ছি এরকমভাবে আপনিও আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারেন তারপর আপনি আরও নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে এই যে স্টারগুলো রয়েছে এগুলো যদি আপনি বাড়াতে চান তাহলে অ্যামাউন্টটা যদি এরকমভাবে বাড়িয়ে দেন তাহলে দেখবেন স্টারগুলো কিন্তু বেড়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টার কিন্তু হয়ে গেল বাট আমরা স্টারগুলো কমিয়ে দেবো এখান থেকে আপনাকে 20 করে নিতে হবে দেখতে পাচ্ছেন 20 করে দিলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে ইফেক্ট অ্যাড হয়ে যাবে
সাইডে ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে যদি আমি প্লে করে দেখেন দেখবেন এরকমভাবে এই যে স্টার যে ইফেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর কী করতে হবে, আপনাকে গানটা প্লে করে শুনতে হবে এবং গানের লিরিক্সটা আপনাকে লিখতে হবে। তো গানটা আপনাকে প্রথমে প্লে করতে হবে, যে প্লে অপশানে ক্লিক করবেন, প্লে অপশানে ক্লিক করে দেখে নিতে হবে যে আপনার গানটা কত দূর পর্যন্ত রয়েছে। তো তারপর আপনাদেরকে ব্যাক করতে হবে, ব্যাক করার পর আপনাদেরকে এখান থেকে প্রজেক্ট অপশানে ক্লিক করতে হবে। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে XML ফাইলটা লিঙ্ক দেওয়া আছে ওই XML ফাইলটা আপনাকে ডাউনলোড করে ইলাইট মোশন অ্যাপ্লিকেশানে ইনপুট করে নিতে হবে। ইনপুট করার পর দেখবেন এখানে এই যে XML ফাইলটা শো করবে, নিউ টেক্সট ইফেক্ট, এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন এরকম একটা অ্যানিমেশন শো করবে। আর আমার যে ফন্টটা শো করছে স্টাইলিশ ফন্টটা আপনার কিন্তু শো করবে না। এই ফন্টটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশানে ইনপুট করতে হবে, সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে, তারপর এই অপশানে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন কপি লেয়ার, এই অপশানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার আপনি যে প্রজেক্ট ফাইলটা এডিট করছিলেন ওই প্রজেক্ট ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনার প্রথম যে লিরিক্সটা রয়েছে সেটা কোথার থেকে শুরু হচ্ছে সেটা আপনাকে দেখে নিতে হবে। প্রথম থেকে শুরু হচ্ছে তার জন্য প্রথমে চলে এলাম, দেন এই অপশানে ক্লিক করতে হবে, তারপরে পেস্ট লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন লেয়ারটা এখান থেকে পেস্ট হয়ে যাবে এবং টেক্সটটাও খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনাদেরকে দেখতে হবে যে আপনার গানের লিরিক্সটা, প্রথম যে গানের লিরিক্সটা সেটা কত দূর পর্যন্ত রয়েছে। ধরুন আপনার এত দূর পর্যন্ত রয়েছে, 3 সেকেন্ড পর্যন্ত রয়েছে, তাহলে কী করবেন, এই যে লেয়ারটাতে ক্লিক করতে হবে, টেক্সট লেয়ারটাতে, তারপরে স্পিড অপশানে ক্লিক করবেন। দেন এই অপশানে ক্লিক করে এই লেয়ারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর যদি লেয়ারটা ছোটো করার প্রয়োজন হয় আপনার যত দূর রয়েছে সেই পর্যন্ত চলে আসবেন, স্পিড অপশানে ক্লিক করবেন, দেন এই অপশানে ক্লিক করে কাট করে দেবেন। তো আমার 3 সেকেন্ড পর্যন্ত রয়েছে, তার জন্য আমি 3 সেকেন্ড পর্যন্ত চলে এলাম। আসার পর এখানে ক্লিক করে এই লেয়ারটাকে অ্যাডজাস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর কী করতে হবে, এখানে আপনাকে এই লেয়ারে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করতে হবে। এডিট টেক্সটে ক্লিক করার পর এটা আপনাকে কাট করে দিতে হবে, দেখতে পাচ্ছেন এরকমভাবে কাট করে দেবেন। দেন আপনার যে গানের লিরিক্সটা রয়েছে এটা আপনি পুরোটাই কাট করে দেবেন, আমি মাত্রালতা অ্যাড করেছিলাম তার জন্য এটা শো করছে, পুরোটাই কেটে দেবেন। দেন আপনাদেরকে গানের লিরিক্সটাকে লিখতে হবে। গেস দেখতে পাচ্ছেন প্রথম লিরিক্সটা আমি এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, এই ফন্টটা আপনার শো করবে না, আপনাদেরকে ফন্টটা প্রথমে ইলাইট মোশন অ্যাপ্লিকেশানে ইনপুট করতে হবে। তার জন্য এই অপশানে ক্লিক করবেন, দেন ভিউ অল ফন্টে ক্লিক করবেন। ভিউ অল ফন্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে উপরে 3 লাইন অপশানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ইনপুট ফন্টে ক্লিক করতে হবে। ইনপুট ফন্টে ক্লিক করার পর আপনার যে ডাউনলোড ফাইলটা রয়েছে ওই ডাউনলোড ফাইলে চলে যাবেন, দেখবেন এই ফন্টটা শো করবে, লি সাবির আসারত, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার কিন্তু ফন্টটা ইনপুট হয়ে যাবে, এই যে আপনার লাস্টে ফন্টটা শো করবে, এই যে এরকমভাবে ফন্টটা শো করবে, ফন্টার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেবেন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর এই ফন্টটাতে মাত্রালতা অ্যাড করতে হবে, কীভাবে অ্যাড করবেন, আপনি এখানে লাস্টে আসবেন, লাস্টে আসার পর কী করতে হবে, এখান থেকে কিবোর্ডে এখানে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে গেটার দেন দুটো অ্যাড করতে হবে, এরকমভাবে গেটার দেন অ্যাড করবেন, প্রথম দিকে লাস্টে আসবেন, লাস্টে আসার পর এখান থেকে লেস দেন দুটো অ্যাড করতে হবে, তাহলে মাত্রালতা ডিজাইনটা অ্যাড হয়ে যাবে। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন, টিক অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার গানের প্রথম লিরিক্সটা অ্যাড হয়ে যাবে। এরপর কী করতে হবে, আপনাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে, দেন এই অপশানে ক্লিক করবেন, তারপর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটো লেয়ার হয়ে গেছে। এরপর এটাকে চাপ দিয়ে ধরবেন, দেন আপনাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর আপনাদেরকে আরও প্লে করে দেখতে হবে যে দ্বিতীয় গানের যে লিরিক্সটা রয়েছে সেটা কোথার থেকে শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে। ধরুন আমার এখান থেকে শুরু হচ্ছে, তার জন্য এখানে আমি চলে এলাম, দেন এটাকে ধরে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবেন, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আপনাদেরকে দ্বিতীয় গানের যে লিরিক্সটা রয়েছে সেটা কত দূর পর্যন্ত রয়েছে সেটাকে দেখে নিতে হবে। ধরুন আমার এত দূর পর্যন্ত রয়েছে, আমি এটার উপরে ক্লিক করছি, দেন স্পিড অপশানে ক্লিক করবেন, দেন এই অপশানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর এটার উপরে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন আপনাদেরকে এটাকে কার ডিলিট করে দিতে হবে, এরকমভাবে ডিলিট করে দেবেন। দেন দ্বিতীয় লিরিক্সটা আপনাকে লিখতে হবে, দেখতে পাচ্ছেন আমি এখানে দ্বিতীয় লিরিক্সটাও লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনাদেরকে আরও সেম প্রসেসে মাত্রালতা অ্যাড করতে হবে, গেটার দেন অ্যাড করবেন, আর আপনাদেরকে লাস্টে লেস দেন অ্যাড করতে হবে। তো এরকমভাবে অ্যাড করবেন, দেখবেন মাত্রালতা ডিজাইনটা অ্যাড হয়ে যাবে। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন, সেম প্রসেসে আপনাদেরকে পুরো যে আপনার গানের লেয়ারটা রয়েছে এই লেয়ার অনুযায়ী আপনাকে প্লে করে শুনতে হবে এবং গানের লিরিক্সটাকে অ্যাডজাস্ট করে এরকমভাবে লিখে নিতে হবে। তো আমি পুরোটাতে লিখে নিচ্ছি, গাইজ দেখতে পাচ্ছেন আমি গানের লিরিক্সগুলো লিখে নিয়েছি। তো আপনাদেরকেও এরকমভাবে লিরিক্সগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন ভিডিও এয়ার অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাকে কোয়ালিটিটা অ্যাডজাস্ট করতে হবে, এখান থেকে আপনি 20 MBPS করে নেবেন, তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। গাইজ এরপর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা VPN কানেক্ট করে নিতে হবে, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। তো এরপর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন ভিডিও সেকশনে চলে আসবেন,
দেন আপনি ইলাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে যে এইমাত্র ভিডিওটা এডিটিং করে এক্সপোর্ট করলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তারপর নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করলে ভিডিওটা আপনার ইনপুট হয়ে যাবে। এরপর আপনাদেরকে লাস্টে চলে আসতে হবে। এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশন একটা ওয়াটারমার্ক রয়েছে, এই ওয়াটারমার্কের উপরে ক্লিক করবেন। দেন এখানে ডিলিট বাটনে ক্লিক করে ওয়াটারমার্ককে ডিলিট করে দেবেন। দেন আপনাদেরকে আরও প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে, আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ভিডিও এফেক্টে ক্লিক করার পর এরকমই ইন্টারফেস শো করবে। আপনাদেরকে বেসিক সেকশনে ক্লিক করতে হবে। বেসিকে ক্লিক করার পর আপনাদেরকে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে একটি ইফেক্ট দেখতে পাবেন, ক্যামেরা ফোকাস। এই ইফেক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখবেন এরকমভাবে অ্যাড হয়ে যাবে। দেন উপরে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এই সাইজটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমি একটু ছোটো সাইজ করে নিচ্ছি। এরপর যদি আপনি প্লে করে দেখেন দেখবেন এরকমভাবে ক্যামেরা ফোকাস ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও প্রথমে চলে আসতে হবে। দেন ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। ভিডিও এফেক্টে ক্লিক করার পর এরকমভাবে ওপেন হয়ে যাবে। আপনাদেরকে চলে আসতে হবে শ্যাডো সেকশনে। এই যে আপনি এখানে সরিয়ে নিয়ে আসবেন, সরিয়ে নিয়ে আসার পর আপনি লাস্টের দিকে এই শ্যাডো সেকশনটা পেয়ে যাবেন। শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন রকম শ্যাডো পেয়ে যাবেন। আপনার পছন্দের যে কোনো একটা শ্যাডো কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখান থেকে ট্রি যে শ্যাডোটা রয়েছে এই ট্রি শ্যাডোটা অ্যাড করছি। এটা অ্যাড করলে দেখবেন এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এই ইফেক্টটা আপনাকে ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর যদি আপনি ভিডিওটা প্লে করে দেখবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন। আপনাদেরকে কোয়ালিটিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ফ্রেম রেটটা আপনাকে 60 FPS করে নিতে হবে। তারপর এখানে অ্যারো অপশানে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন। আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।